এই জায়গাটা পুরোপুরি প্লাই দিয়ে কিন্তু ভিতরের কাজ অনেকটা কিন্তু এগাচ্ছে। পুরনো বাড়ির যে জানলা এরকম এরকম করে ঘড়িয়াটা তৈরি হয়েছে। ঘড়ি দুই কুমোরের গল্প, টাইম কিভাবে ছড়িয়ে চলে যাচ্ছে। এক কুমারটুলি পল্লী, যেই গলি থেকে মা দুর্গা বিদেশে পাড়ি দেয়, দেশ থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। আর সেই কুমারটুলির একদম সামনে কুমারটুলি সার্বজনীন, যেই পুজো প্যান্ডেলে এই যে রাস্তা দেখছো, এই রাস্তা কিন্তু একদম মানে ভরাট থাকে। পুজোর সময় একদম মানুষে ভরাট থাকে। অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেলের এই চারদিকটাতে এরকমভাবে ইয়ে দিয়ে তোমার চিপল দিয়ে টোটালি এরকম কভার করা রয়েছে। সামনেই একটা মন্দির রয়েছে। আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম কুমারটুলি সর্বজনীনের, খুব ভালো করে পুজোটা হয় প্রতি বছরই। আর যেহেতু মায়ের আতুর ঘর অর্থাৎ মৃৎশিল্পের আতুর ঘরের একদম সামনেই যেহেতু প্যান্ডেলটা তৈরি হয়, তাই জন্য সেই ছোঁয়াটা থাকে, মানে মাটির ছোঁয়াটা পাই এখানে। ঠিক এর সামনেই আরও একটা গলি আছে, যে গলি দিয়ে ঢোকে কুমারটুলিতে যাওয়া যায়। এই জায়গাটা মানে আমি তখনও বলেছিলাম এই জায়গাটা পুজোর সময়টাতে এরকম থাকে, কিন্তু পুজো হয়ে গেলে কিন্তু আবার ব্যাপারটা পাল্টে যায়। পুরো অন্যান্য কাজ আর কি হয় এই জায়গাটাতে, মানে দোকান টোকান আর কি থাকে, অন্য জিনিসপত্র রাখা থাকে। আপাতত বাইরে থেকে কিছু দেখানোর নেই, বাইরে থেকে ফুললি কভার্ড, ঠিক আছে। ভিতরেই মেন কাজগুলো হচ্ছে, আমি ঠকঠক আওয়াজটাও কিন্তু শুনতে পাচ্ছি। ভিতরে যাব, এই জায়গাটাতে খুঁটি পুজো হয়েছিল, খুঁটিটা সম্ভবত এইদিকেই রয়েছে। ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাই। বাইরের এই অংশটাতে এখনও কিছু বাটাম, কিছু কাঁচা পাকা বাঁশ একদম মিলেমিশে রয়েছে, হলুদ বাঁশ সবুজ বাঁশ রয়েছে। এইদিক থেকে ঢুকলে এই মেন কর্মযজ্ঞ, সেটা কিন্তু চলছে এখন, সমস্ত শিল্পীরা কাজ করছেন এখানে। আমার এখনও মনে আছে আমি যখন গতবারও এসেছিলাম প্রিপারেশনের ভিডিওটা করতে, আমি কিন্তু এইরকম একটা এরকম বাঁশের মই থেকেই উঠেছিলাম। এই বছরও এরকম বাঁশের মই দিয়েই ভিতরে উঠতে হবে। আমার কাজ অনেকটাই কিন্তু ভিতরের কাজ অনেকটাই কিন্তু এগাচ্ছে। ভিতরের এই জায়গাটাতে কিছু বাটাম রাখা রয়েছে, কিছু বাটামের স্ট্রাকচার রেডি হয়েছে। আর এই দিকটাতেও বেশ কিছু বাটামের কাজ, প্লাইয়ের কাজ চলছে। আচ্ছা একটা জিনিস দেখো, ফলো করলাম আমি এখানে, কিছু পুরনো বাড়ির যে জানলা, সে জানলা কিন্তু কালেক্ট করা হয়েছে। এরকম ধরনের জানলা এখন আর দেখতে পাওয়া যায় না পুরনো কলকাতায়, মানে নর্থ কলকাতাতে বেশিরভাগ এই জানলাগুলো দেখা যায়। এই জানলা আমাদের বাড়িতেও রয়েছে, এখনও রয়েছে, কিন্তু এই ধরনের জানলা আমি দেখতে পাই নর্থ কলকাতাতে আসলেই। আচ্ছা যে কাজটা চলছে আমি তোমাদেরকে দেখাই এবারে। এই যে প্লাইয়ের যে কাজটা চলছে, এরকম এরকম করে কিছু ফাঁকা ফাঁকা রয়েছে, এই দিকটাতেও রয়েছে কিছু কাজ, এরকম ধরনের কাজ হয়েছে। আর এবার যে জিনিসটা দেখাবো সত্যি দারুণ, সত্যি দারুণ করে তৈরি হচ্ছে এখানে। এই দেখো এই জায়গাটা পুরোপুরি প্লাই দিয়ে কিন্তু এরকমভাবে কাজটা হচ্ছে। ভিতরের অংশটা এই দিকটা এরকম, এই দিকটা হচ্ছে এরকম, আর ওপরটা এরকম ফ্ল্যাট, ঠিক আছে, ওপরটা এরকম ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে। বাকি তো প্রাথমিক পর্যায়ের যে স্ট্রাকচারের বাঁশের যে বাঁধন, সেটা অলরেডি হয়ে গেছে, এদিকেও কাজটা চলছে। কুমারটুলি সর্বজনীনে এবছর কিন্তু বিশিষ্ট শিল্পী সুবল পাল এবং নবকুমার পালের প্রতিমা কিন্তু থাকছে, অর্থাৎ দুই কুমোরের গল্প এবছর দেখতে পাচ্ছি আমরা কুমারটুলি সর্বজনীনে। আর সেই দুই কুমোরের গল্প ঠিক কীভাবে ফুটে ওঠে সেটাই এখন দেখার বিষয়। ও এইখানটাতে এরকম একটা গোলাকার এরকম করা হয়েছে, ব্যাপারটা এরকম এরকম আছে, ডিজাইনটা ঠিক এরকমটা করা হয়েছে। এর মধ্যে ঠিক কী ইনস্টল হবে এটা দেখার বিষয়। আচ্ছা মিহির কাকু রয়েছে, কাকুকে অনেকদিন ধরেই মোটামুটি চিনি আমি। তো এবারে এই টোটাল ব্যাপারটা কী হচ্ছে তুমি একটুখানি বলো, এইটা কী? এটা আমাদের মানে ঘড়ি একটা তৈরি হয়েছে, ঘড়ি ঘড়ি হচ্ছে। আর ঘড়ির এই যে ফাঁক ফাঁকগুলো রয়েছে এগুলো ঘড়ি, ঘড়ির যে টাইম চারিদিকে ছড়িয়ে যায় মানে সেটাই আমাদের দেখতে মানে দেখাতে চেয়েছে, যে টাইম কীভাবে ছড়িয়ে চলে যাচ্ছে এটাই। আমাদের শিল্পী সুবল পাল আর নবকুমার পাল এই দুজনেরই গল্প এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ এই অংশগুলোতে কী থাকবে, এই অংশগুলোতে? হ্যাঁ এর ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন থাকবে। হ্যাঁ যেরকম মানে যে কুমোরদের ঘর বাড়ি যেরকম হয়, হ্যাঁ তারা কী কাজ করে, কী তৈরি করে, কীরকম তার পরিবেশ, এটা তো পুরো লাইটে ব্যাপারটা ছড়াবে। হ্যাঁ লাইট তো অবশ্যই থাকবে, লাইট
অন্যরকম হয়ে যাবে। আর কবের মধ্যে প্যান্ডেল শেষ করতে বলেছে? শেষ আমাদের মহালয়াতে শেষ করতে বলেছে। আর ওই জানলাগুলো কোথায় ব্যবহার হবে? জানলা দরজা ওই এর ভিতরেই লাগানো থাকবে। আচ্ছা, ব্যাগে থাকবে তাদের যে ঘরবাড়ি। হ্যাঁ, ঘরবাড়ি অরিজিনাল জানলা তাই জন্য ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, অরিজিনাল না হলে আমাদের যতটাই সম্ভব অরিজিনালই তৈরি করার জন্য। হ্যাঁ তৈরি। কজন কাজ করছে এখন এখানে? এখন আছি আমরা 8-9 জনই আছি। 8-9 জন আছে। হ্যাঁ আচ্ছা, আরো তো দিন দিন তো বাড়বে, লোক বাড়বে আর সময় হয়ে আছে। ঠিক আছে কাকু, আবার দেখা হবে তোমার সাথে। এইদিকেও তো প্লাইয়ের কাজ থাকবে মোটামুটি। আচ্ছা, এইটা হচ্ছে একটা ঘড়ি, ঠিক আছে, বড় একটা এরকম বৃত্তাকার একটা ঘড়ি, সেই ঘড়িটা তৈরি করা হচ্ছে এখানে। আর এই দিকে সমস্ত, যেহেতু দুই কুমোরের গল্প, তাই সেই দুই কুমোরের বিভিন্ন বাড়ির বা কুমোরের সাথে যে সমস্ত সম্পর্কিত জিনিসগুলো সেগুলো কিন্তু এদিক সেদিকে থাকবে। যে তোমরা জানলাগুলো দেখতে পাচ্ছ, সেই জানলাগুলো সম্পর্কে একটুখানি বলি আমি। অরিজিনাল জানলা রয়েছে, যেহেতু বাড়িতে যেহেতু অরিজিনাল জানলা থাকে, এই জানলাগুলো পিছনের অংশটাতে থাকবে। পিছনের অংশটা থাকলে কী হচ্ছে, তাদের যে বাড়ির জানলা বা পুরো এই জিনিসটা আর কি তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে পুরো ব্যাপারটা। কিন্তু এই পুরো টোটাল যে বিষয়টা তৈরি হচ্ছে এটা কিন্তু অসম, আমার দারুণ লাগলো পুরো ব্যাপারটা। এখানে এই যে দুইখানা দেখছো বাটামের যে স্ট্রাকচার রেডি হয়েছে, দুখানা স্ট্রাকচার এখানে রাখা হচ্ছে, আরও যে কাজগুলো হবে আর কি, মানে রেখে পুরোপুরি কাজগুলো সেগুলো হচ্ছে। আমি একটা জিনিস একটু দেখাই যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এগুলো কিন্তু এই প্লাইগুলোকে কেটে 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 নিচের অংশটাতে ছোটো ছোটো বাটামের পিস করা আছে। এই যে এটা হচ্ছে যে প্লাইগুলোকে কেটে কেটে এরকম ডিজাইন করা, কেটে 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 এরকম করে রেখেছে, তারপরে নিচের অংশগুলোতে এরকম এই যে বাটামগুলো রয়েছে, তার উপরে পেরেক মেরে পুরো স্ট্রাকচারটা বডিটা এইভাবে রেডি হচ্ছে। এটা কিন্তু সত্যি ভালো লাগলো। এইখান থেকে দেখো কি দারুণ লাগছে না, যখন তৈরি হয়ে যাবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে। এখানে দেখছো কাকু এই যে এই টোটালগুলোকে কিন্তু সাইজ করছে এরকম, ঠিক আছে, এভাবে কেটে 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 পুরো ব্যাপারটা আর কি তৈরি হচ্ছে। আর এই পোর্শনটাতে এই মাঝের যে অংশগুলো কাটা হয়েছে সেগুলো এখানে রাখা রয়েছে, এরকম এরকমভাবে মানে রাউন্ড করে বিভিন্ন যে শেপে সেই শেপগুলো এখানে রাখা রয়েছে। প্লাই যেহেতু অনেকটাই পাতলা, মানে ব্যাপারটা অনেকটাই থিকনেসের ব্যাপার থাকে আর কি। এই টোটাল যে প্লাইয়ের খাঁচাটা এটা কিন্তু এই ভিতরের অংশটাতেই ইয়ে করা হবে, আর টোটাল এই অংশটা আর এই অংশটাতে তো এরকমটা রয়েছে। দর্শনার্থীরা প্রবেশ করবেন ওখান থেকে, প্রবেশ করার পরে ঠাকুরটা থাকবে হচ্ছে এই এরকম জায়গায়, মুখটা এরকম থাকবে, ঠাকুরে একটুখানি পাল্টাচ্ছে এবছরের যে ম্যাপিংটা, তারপরে ওই দিক থেকে এক্সিট হয়ে যাবে। অর্থাৎ এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা দুই দিকে দর্শনার্থী দেখতে পাবেন। আমার কিন্তু ভালো লাগছে বেশ ব্যাপারটা, এখনই দেখতে এতটা সুন্দর লাগছে পুরো এই গড়িটা, টাইমের ব্যাপারটা, আর যখন পুরো লাইটটা পড়বে তখন ভাবো কতটা সুন্দর লাগে। ও মামার কাছে তুই রইবি রে, তুই যাবি না শ্বশুর ঘরে মা। এটা তো এই অবধি তৈরি হয়েছে, তারপর এর মানে এই পাশটা, এই পাশটা তৈরি হচ্ছে, এটা পুরোটা মণ্ডপের পুরো অংশ জুড়ে এই বিষয়টা থাকবে, যেটা সত্যি দেখার মতো। আর নস্টালজিয়া কাজ করলো, কেননা এই যে পুরনো কলকাতার যে জানলাগুলো, সেই জানলাগুলোকে কালেক্ট করে এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো পিছনের অংশে বা বিভিন্ন জায়গায় ইনস্টল থাকবে সেটার জন্য। এখানে কিন্তু একটা বেদি রয়েছে, ঠিক আছে, এরকম একটা বেদি রয়েছে। উত্তর কলকাতায় আসলে এখন অন্তত এই যে প্যান্ডেলের খটখটটা শুনতে পাচ্ছি আমরা, প্যান্ডেলের ভিতরে এই বাঁশের আওয়াজ বা এই বাটামগুলো তৈরি করার আওয়াজটা, আর উত্তর কলকাতার অন্যতম পুজো হচ্ছে এই কুমারটুলি সর্বজনীনের পুজোটা, একদম যেহেতু মানে মাটির আতুর ঘর, মানে মৃৎশিল্পের আতুর ঘরের সামনেই এত সুন্দর তৈরি হচ্ছে মণ্ডপ, সত্যি দেখার মতো হতে চলেছে টোটাল মণ্ডপ। যদিও এখনো অবধি ইনিশিয়াল পর্যায়ের কাজটাই হচ্ছে এতটা, এবার পরবর্তীকালে আরও তো কাজ হবে,
তখন কিন্তু ব্যাপারটা দেখতে আরো সুন্দর লাগে। কুমারটুলি সর্বজনীন খুঁটি পুজোর দিনকে যেদিনকে আমি এসেছিলাম দেখেছিলাম আমি খুঁটিটা, এই হচ্ছে খুঁটিটা, ঠিক আছে, দেখা যাচ্ছে না, আই থিঙ্ক এইখানে রয়েছে খুঁটিটা, ঠিক আছে, এই যে খুঁটির অংশগুলো এখানে দেখা যাচ্ছে আর কি। এই খুঁটি ধরেই টোটাল যে মণ্ডপটা, সে মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে। মাত্র আর কিছুদিনের অপেক্ষা, ততদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে টোটাল মণ্ডপ। মণ্ডপে ঢুকে যাবে মা দুর্গা, আমরা দেখতে পারবো। আর দুর্গা পুজোর আগে এই ফিলিংসটা, মানে দুর্গা পুজোর প্যান্ডেলে থেকে এই ফিলিংসটা নেওয়ার অনুভূতিটাই আলাদা একদম। ওই দিক থেকে সূর্যের আলোটা প্রবেশ করছে আর হালকা হালকা আলো, যদিও রাতেও কাজ হয় এখানে, রাতভর এখন কাজ হতে থাকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। কেমন লাগছে দুর্গাপূজার প্রিপারেশনের এই ব্লগগুলো সেটা আমাকে কমেন্টে জানাতে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো সব।